أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. প্রিয় শ্রোতা মন্ডলী, দেখুন মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের সৃষ্টি করেছেন আমরা সকলেই জানি, কিন্তু এ কথা দলিল আমরা কয়জন জানি বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান আয়াত নম্বর 3 বলেছেন, খলাকাল ইনসান, মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইনসান তথা মানুষ সৃষ্টি করেছেন। তাহলে সূরা রহমান আয়াত নম্বর 3 থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষ সৃষ্টি করেছেন, আমাদের মানব জাতি সকলকেই সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় শ্রোতামণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের সৃষ্টি করেছেন, কত বার সাথে সৃষ্টি করেছেন আপনি যদি নিজের সৃষ্টির ব্যাপারে একটু চিন্তা করেন, নিজের শরীর আপনি পৃথিবীতে বেঁচে আছেন এটাই আল্লাহর কত বড় নিয়ামত, একটু চিন্তা করে দেখেন, একটু ভেবে দেখেন। প্রিয় শ্রোতামণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনাকে আমাকে আমাদের সকলকেই সৃষ্টি করেছেন কত দয়ার সাথে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ আল কোরআন সূরাতুল হজ সূরা নম্বর 22 এবং আয়াত নম্বর 5 আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন থুম্মা মিন নুতফা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অবশ্যই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মিন তুরাব, মাটি থেকে, থুম্মা মিন নুতফা, অতঃপর নুতফা থেকে। তার মানে আমরা সকলে অবগত অবহিত যে আমাদের আদি পিতা আদম আলাইহিসসালামকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে, তারপরে সেই আদম আলাইহিসসালামের পাঁচজনের হাত থেকে মা হাওয়াকে সৃষ্টি করা হয়েছে, তারপর তাদের মধুর মিলনে আমাদের সৃষ্টির বিস্তার ঘটেছে পৃথিবীতে। বুঝতে পারলেন? ঠিক অনুরূপ ভাবে আমরা নিজের পিতা মাতার সঙ্গমে আমরা এই পৃথিবীতে পিতা মাতার নুতফা থেকে তৈরি হয়েছি, সৃষ্টি হয়েছি। আর এই কথাই মহান আল্লাহ দৃষ্টান্ত স্বরূপ পবিত্র গ্রন্থ আল কোরআন সূরা নম্বর 22 এবং আয়াত নম্বর 5 বলেছেন। তাহলে বুঝতে পারলেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের সর্বপ্রথম মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপরে নুতফা থেকে, এরপরে আরো এগিয়ে চলুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা আল মুমিনুন সূরা নম্বর 31 এবং আয়াত নম্বর 13 বলেছেন যে বুখারি মাকিন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করেছেন, ফি কওরিন মাকিন, এমন একটা সুরক্ষিত স্থানে রেখে দিয়েছে যেখানে কোনো জীবাণু প্রবেশ করতে পারে না। যদি সেখানে কোনো জীবাণু প্রবেশ করত তাহলে হতে পারে যে আমাদের সৃষ্টির মধ্যে কোনো ক্ষতি এসে যেত। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করেছেন, একটা সুরক্ষিত স্থানে রেখে দিয়েছেন যেখানে কোনো জীবাণু প্রবেশ করতে পারে না। তাহলে কত দয়া আল্লাহ রাব্বুল আলামিন, একটু চিন্তা করুন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরা হজ্জের 22 নম্বর সূরা 5 নম্বর আয়াতে বলেছেন, সুম মানুষ রেজুকুম তিফলা, আমি যখন তোমাদেরকে এই পৃথিবীতে ভূমিষ্ঠ করলাম কিভাবে, তিফলা, বাচ্চা আকারে, শিশু আকারে এই পৃথিবীতে তোমাদেরকে ভূমিষ্ঠ করলাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ আল কোরআন সূরাতুন নাহল সূরা নম্বর 16 এবং আয়াত নম্বর 78 বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভ থেকে এই পৃথিবীতে ভূমিষ্ঠ করেছেন এমন অবস্থায় যে লা তা'লামুনা শাইআ, যখন তোমরা কিছুই জানতে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, কি বুঝতে পারলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে এমন অবস্থায় পৃথিবীতে পাঠিয়েছেন যখন আমরা কিছুই জানতাম না, কিছুই চিনতাম না, আমাদের কোনো পরিচয় ছিল না, আমাদের মুখের কোনো ভাষাই ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কত দয়া দেখুন, আজকে আমাদেরকে কত মানুষ চিনছেন, কত দূরে দূরে অনেক মানুষ আমাদেরকে চিনেন, আমাদের পরিচয় লাভ হয়েছে, আমাদের নাম দিয়েছেন, তারপরে আমরা এই পৃথিবীতে পরিচিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের কত দয়া, আল্লাহ রাব্বুল আলামিন তার কত দয়া আরেকটু চিন্তা করুন। যখন আমরা সেই মায়ের গর্ভের মধ্যে ছিলাম, মায়ের পেটের ভিতরে, তখন সেই অবস্থায় এমন কোনো পৃথিবীর বৈজ্ঞানিক উঠেনি
যে সে মায়ের গর্ভে থাকা অবস্থায় খাবার দেবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই বাচ্চার নাভির সাথে মায়ের সাথে একটা মানে তার সিস্টেম করে দিলেন এবং সেই মায়ের প্রিয় ঢয় মাসিকের রক্তের দ্বারা সেই বাচ্চাকে তিনে তিনে বড় করলেন। তারপরে সেই বাচ্চা যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয় জন্ম নেয়, তখন আপনি আমি যখন শিশু ছিলাম সেই অবস্থায় আমরা বিছানায় পিসাব বা পায়খানা করে দিয়েছি, আমরা কান্না করেছি। তো সেই অবস্থায় প্রিয় শ্রোতা মন্ডলী একটু চিন্তা করুন যে মা অত্যন্ত ব্যস্ত থাকার পর সেই মা আপনার বা আমার কাছে সেই শিশু অবস্থায় ছুটে এসেছেন, সমস্ত ব্যস্ততাকে ত্যাগ করে তারপরে আপনাকে আমাকে ধূমপান করিয়েছেন এবং চুপ করিয়েছেন। তো বলুন সেই অবস্থায় আমাদের মুখের ভাষা কেউ জানতেন না, এমনকি মাও জানতেন না, তাহলে সেই মায়ের এবং সন্তানের মধ্যে যে একটা চৌম্বক সিস্টেম, এই চৌম্বক সিস্টেম কে তৈরি করেছেন? মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন কত দয়া একটু চিন্তা করুন। তারপরে সেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠালেন, আমাদের কথা বলার শক্তি প্রদান করলেন। আমরা যে মুখে কথা বলছি, এই মুখে কথা যে বলছি, এই মুখে কথা বলার শক্তি প্রদান কে করিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি মানুষকে কথা বলার শক্তি প্রদান করিয়েছেন। প্রিয় শ্রোতা মন্ডলে, আমরা অনেক গল্প কিস্সা কাহানি শুনি, আপনি শুধু নির্ভেজাল কোরআন এবং হাদিস থেকে বক্তব্য শুনুন, কোরআন ও হাদিসের আলোচনা, আপনি নিজে পৃথিবীতে কিভাবে এসেছেন, আপনাকে সৃষ্টি করার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের কত দয়া আছে একটু চিন্তা ভাবনা করুন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আপনি বা আমি পৃথিবীতে বেঁচে আছি, অনেক যুবক ভাই তাদের মুখে দাড়ি নেই, তাদেরকে যদি প্রশ্ন করা হয় যে হে ভাইরা তোমরা দাড়ি কেন রাখোনি, তখন তারা উত্তরে কি বলবে? যে আমাদেরকে মেয়েরা বিবাহ করবে না। কিছু মহিলা এমন আছে যে তারা বিবাহ করবে না, ওকে বিবাহ করার পরে দাড়ি রাখবে। প্রিয় শ্রোতা মন্ডলী, এই জন্য অতি কবি খুবই দুঃখের সাথে বলেছেন, দেখানে কে লিয়ে হুসন সিলতে হো দাড়ি, দেখানে কে লিয়ে হুসন সিলতে হো দাড়ি, কি পেহনতে হো এ কুর্তা পেহন লো না শাড়ি। তোমরা নিজেদের মুখের সৌন্দর্য দেখাবে না, তোমরা নিজের মুখের দাড়ি ছিলে নিচ্ছ, দাড়ি চেঁচে ফেলছো বা সেট করে ফেলছো, কেন তোমরা কাপ জামা পড়ছো, গেঞ্জি পড়ছো, কেন তোমরা কাপড় পরে ঘুরে বেড়াও? মুহাম্মদ কি জিস দিল মে উলফত না হোগি, মুহাম্মদ কি জিস দিল মে উলফত না হোগি, সমজ মে উসকি কিসমত মে জান্নাত না হোগি। আপনার বা আমার মোহাম্মত হচ্ছে সেই সিনেমার নায়কের মুখের সাথে, ইংরেজদের মুখের সাথে, তাদের মুখে দাঁড়িয়ে নেই, আমরা ঠিক সেরূপ নিজের মুখে দাঁড়িয়ে ছিলে ফেলি বা সিনেমার নায়ক অমিতাভ বচ্চনের স্টাইলে নিজের দাঁড়িয়ে সেট করে ফেলি। একটু চিন্তা করবেন যে আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে আমাদের কোনো মহাব্বত নেই, ভালোবাসা নেই। সেই সমস্ত যুবক ভাই তারা যখন দাড়ি না রেখে বিবাহ করে, এমন মহিলার পাল্লায় পড়ে, এমন মহিলার সাথে তার বিবাহ হয় যে মহিলা তাকে এমন কাজ করতে বাধ্য করে যে সে বিবাহের পূর্বে সে সেরকম কাজ করার কল্পনাই করেনি, সে ভাবতে পারেনি যে আমি এই যৌবন অবস্থায় বিবাহের পূর্বে সে অবস্থা তো বেশি খতরনাক, সে অবস্থাটা বেশি ডেঞ্জারাস, সে অবস্থায় আমি এরকম এরকম কাজ করিনি, এত খারাপ খারাপ কাজ করিনি, অথচ আমি এমন একজনের এমন একজন মহিলার পাল্লায় পড়লাম, এমন একজন মহিলার সাথে আমার বিবাহ হলো যে আমাকে এমন এমন কাজ করতে বাধ্য করছে যা আমি ধারণাই করতে পারিনি যে কাজগুলো আমার দ্বারাতে হবে। এমনকি এমন মহিলার পাল্লায় পড়ে যার স্টাইল যার ফ্যাশন এত বেশি যে তার কথায় তাকে উদ্বোস করতে হয়, তার রূপের গরম, তার রূপের গরম বা তার টাকা
বড় বুঝতে পারলেন তার পিতার অনেক টাকা আছে আপনাকে ডিভোর্স দিয়ে দেবে আবার বিবাহ করবে আপনার কোনো ধার ধারে না অতএব আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে যদি অমান্য করে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে যদি মেনে না চলে তাহলে পদে পদে আপনাকে ঠকবর খেতে হবে আপনাকে বিপদে পড়তেই হবে আপনাকে এমন কি সেই মহিলার হাতে মারাত্মক করতে পারে জানেন আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে অমান্য করে চলে এসেছেন কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যা উল্লেখ আছে হাদিসের গ্রন্থ সহিহ মুসলিমের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুনকাবুল মারাতু লিআরবাইন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদিনিহা ফাসফুর বিদাতিদ্দিন তারিবা কিয়াদা রাওয়াহ মুসলিম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহিলাদেরকে চারটি জিনিস দিয়ে বিবাহ করা হয় সেই চারটি জিনিসের মধ্যে একটা হচ্ছে লিমালিহা তাদের ধন সম্পদ দেখে ওয়ালি জামালিহা সেই মহিলাদের সৌন্দর্য দেখে এবং ওয়ালি হাসাবিহা তাদের খানদান তথা তাদের পরিবার দেখে এবং ওয়ালি দিনহা তার দিন দেখে ধর্ম দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ফাসবুর বিযাতিদ্দিন তোমরা দিনকে প্রাধান্য দাও তথা ধার্মিক মহিলাকে প্রাধান্য দাও বিবাহের ক্ষেত্রে তোমরা যে মহিলা দিন বেশি আছে ধার্মিক মহিলা সেই মহিলাকে বিবাহ করো আর আপনার মুখে দাঁড়িয়ে আপনাকে যে মহিলা বিবাহ করেছে সে কখনো ধার্মিক হতে পারে না সে যদি ধার্মিক মহিলা হতো তাহলে আপনাকে বিবাহ করতো না কারণ আপনার মুখে দাঁড়িয়ে আপনি নিজেকে মুসলিম বলে দাবি করছেন অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে আপনার কোনো মেল নেই আপনি নিজেকে মুসলিম বলে দাবি করছেন অথচ আপনার আপনি মহিলাদের সাথে সাদৃশ্য অবলম্বন করছেন প্রিয় শ্রোতা মণ্ডলী সহিহ বুখারী ও সহিহ মুসলিমের হাদিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আল্লাহ এবং তার আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত পুরুষদের উপর অভিশপ্ত করেছেন যে সমস্ত পুরুষেরা মহিলাদের সাদৃশ্য অবলম্বন করে জেনে রাখবেন আপনার মুখের দাঁড়ি হচ্ছে পুরুষ হওয়ার একটা বড় চিহ্ন বুঝতে পারলেন পুরুষ হওয়ার একটা বড় আলামত আর আপনি যদি এই দাঁড়িকে ছিঁড়ে ফেলেন বা সেট করেন তাহলে আপনার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের সাথে আপনার কোনো মহব্বত নেই ভালোবাসা নেই এবং আপনি মহিলাদের সাদৃশ্য অবলম্বন করলেন প্রিয় শ্রোতা মণ্ডলী সহিহ মুসলিমের হাদিস দাঁড়ির ব্যাপারে এই হাদিসটি শুনে নেন ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবে সহিহ মুসলিমের হাদিস আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহিণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশরুম মিনাল ফিতরা 10টি জিনিস হচ্ছে ফিতরাতের মধ্যে সেই 10টি জিনিসের মধ্যে দুটি জিনিস কি কি জানেন কসুশারে মোচকে ছোট করা একটা হচ্ছে মোচকে ছোট করা এবং দুই নম্বর হচ্ছে যে দাড়িকে নিজের অবস্থায় ছেড়ে দেওয়া দাড়িকে ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় ছেড়ে দেওয়া দাড়িকে নিজের অবস্থায় ছেড়ে দেওয়া এর অর্থ দাড়ি সেভ করা নয় যে আপনি দাড়িটা সেভ করছেন আপনাকে সুন্দর দেখাবে বুঝতে পারলেন না অতএব দাড়িকে সেভ করাও যাবে না এবং দাড়িকে মানে ছিঁড়ে ফেলা যাবে না কেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 10টি জিনিস ফিতরাতের মধ্যে আর ফিতরাত শব্দের অর্থ কি ফিতরাত শব্দের অর্থ হচ্ছে জন্মগত জন্মগত জিনিস আল ফিতরা ফিতরা শব্দের অর্থ হয় একটা একটা মানে হয় যে জন্মগত জিনিস প্রিয় শ্রোতা মণ্ডলী আপনারা সকলেই অবগত অবহিত সকলেই জানেন যে একটা শিশু সন্তান একটা বাচ্চা যখন জন্ম নেয় জন্ম নেওয়ার সময় তার দুটি চোখ থাকে তার দুটি কান থাকে তার নাক থাকে তার দুটি হাত থাকে দুটি পা থাকে তার শরীর থাকে তার মাথা থাকে তার মুখমণ্ডল থাকে কোন সন্তানের যদি একটা কান না থাকে তাহলে আমরা বলি সেই সন্তানটি জন্ম হয়েছে অসম্পূর্ণ কোন শিশু সন্তান যদি এমন অবস্থায় জন্ম হয় যে তার একটা পা নেই তখন আমরা বলি সেই সন্তানটি হচ্ছে অসম্পূর্ণ কোন শিশু সন্তানের যদি একটা চোখ না থাকে তাহলে আমরা বলি
এই সন্তানটি অসম্পূর্ণ অনুরূপ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আপনি যদি নিজের মুখের দায়কে ছিঁড়ে ফেলেন বা কেটে ফেলেন তাহলে আপনিও হবেন অসম্পূর্ণ। এর মধ্যে কোন সন্দেহ নেই প্রিয় শ্রোতা মণ্ডলী, স্পষ্ট হাদিস কোনো কিসসা কাহানি নয়, সহি মুসলিমের হাদিস যে দশটি জিনিস ফিতরাতের মধ্যে, ফিতরাত শব্দের অর্থ হচ্ছে জন্মগত জিনিস, তার মধ্যে একটা জিনিস হচ্ছে যে দাড়িকে নিজের অবস্থায় ছেড়ে দেওয়া। দাড়ি যদি আপনি শেভ করেন বা দাড়ি যদি আপনি ছেড়ে ফেলেন তাহলে আপনার মধ্যে খুন এসে যাবে অথবা আপনি হয়ে যাবেন অসম্পূর্ণ। এটা হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়। প্রিয় শ্রোতা মণ্ডলী, অতএব দাড়িকে ছেড়ে দিন আপনি ইসলামের সমস্ত কিছু, এই নয় যে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কথাকে মেনে চলবেন এবং কিছু কথাকে ছেড়ে দেবেন তাহলে আপনি কিন্তু মুমিন নন, আপনি মুসলিম নন। আপনি যদি ইসলামের এমন কিছু কথাকে মেনে চলছেন যেটা আপনার সুবিধা মতো হচ্ছে, তো আপনার সুবিধা অনুযায়ী চলছেন, যে সমস্ত কথা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলছে আপনার সুবিধা অনুযায়ী সেই কথাগুলোকে মেনে চলছেন, আর যেটা আপনার সুবিধা হচ্ছে না, যেটা আপনার মতের বাইরে হচ্ছে বা আপনার মানতে অসুবিধা হচ্ছে, আপনি সেই কথাটা ছেড়ে দিচ্ছেন, আল্লাহ বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথাটিকে অমান্য করছেন, সেক্ষেত্রে আপনি কিন্তু মুমিন নন। আপনারা জ্ঞানী মানুষ উদাহরণ দিলে বুঝতে পারবেন, তারপরে কোরআন থেকে দলিল দেবো ইনশাআল্লাহ। খুব সুন্দর, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা একটু মন দিয়ে শ্রবণ করবেন এই বিষয়টি। আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কথাগুলিকে মেনে চলার ব্যাপারে এই নয় যে কিছু জিনিস মানবেন কিছু ছাড়বেন, এই নয়, বরং সমস্ত কথাকে মেনে চলার ব্যাপারে এবং আল্লাহ ও তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত নিষিদ্ধকৃত জিনিস থেকে দূরে থাকা বেঁচে থাকার ব্যাপারে আমি আপনাদের একটা উদাহরণ দেব, তারপরে কোরআন থেকে দলিল দেব ইনশাআল্লাহ, আপনারা উপকৃত হবেন। কথা হচ্ছে যে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কথাকে মেনে চলতে হবে, কিছু কথা মানবেন কিছু কথা ছাড়বেন এটা চলবে না, একেবারেই চলবে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, উদাহরণ কি আপনারা সকলে অবগত অবহিত, সকলেই জানেন যে এই যে রোড রয়েছে রাস্তা, তো সরকারের তরফ থেকে ট্রাফিক পুলিশদের কিছু রুলস থাকে, নিয়ম থাকে, তাই না? আপনি বা আমি যখন বাইক নিয়ে বা চার চাকা নিয়ে পার হয়ে যাব, যদি আমরা সেই সরকারি তরফ থেকে যে রুলস আমাদের দেওয়া হয়েছে, সরকারি তরফ থেকে আমাদের যে রুলস আছে তা যদি আমরা অমান্য করে চলি, তাহলে আমাদের চারটের ক্ষতির মধ্যে যে কোনো একটা ক্ষতি অবশ্যই হবে, চারটের মধ্যে যে কোনো ক্ষতি একটা হবে হবে, বুঝতে পারলেন? সেই চারটে ক্ষতির মধ্যে একটা হচ্ছে যে আপনি ধরেন রোড ক্রস করে চলে গেলেন, আপনি পুলিশের হাতে ধরা পড়লেন, আপনাকে কি করলো? জরিমানা করলো। এক নম্বর ক্ষতি, আপনার জরিমানা হবে, মন দিয়ে শুনবেন বলবেন, বুঝা আছে? খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি ফাঁকি দিয়ে পার হয়ে গেলেন, এক নম্বর বিষয় কি বললাম? যে আপনাকে জরিমানা দিতে হবে, আর যদি জরিমানা না দেয় তাহলে আপনাকে জেলখানায় যেতে হবে, পুলিশে আপনাকে জেলে ভরবে। আর আপনি যদি কোন রকম পুলিশকে ফাঁকি দিয়ে পেরিয়ে যান, তারপরে আবার দুটি ক্ষতি আছে, দুই দুই চার। সেই দুটি ক্ষতি কি? হয়তো আপনাকে হসপিটালে যেতে হবে। কোন কারণে? আপনি সুন্দর একটা রুলস তৈরি করেছে রাস্তার মধ্যে পার হওয়া চলাচল করার, আপনি সেই রুলস কে অমান্য করলেন, তাদের সীমারেখাকে অতিক্রম করে চলে গেলেন, সীমা অতিক্রম করলেন, সেক্ষেত্রে আপনার রোড অ্যাক্সিডেন্ট হওয়া, দুর্ঘটনা হওয়াটা স্বাভাবিক হতেই পারে। তো ধরেন আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সেখানে আপনাকে হসপিটালে যেতে হবে, নচেত আপনাকে কবরস্থানেও যেতে হতে পারে, আপনার পিরানো হওয়াতে হতে পারে, আপনার জীবন যেতে পারে। তাহলে চারটি ক্ষতি কি? একটা হলো জরিমানা, নচেত জেলখানা, নচেত হসপিটাল, নচেত কবরস্থান। অনুরূপ আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইহকালে ও পরকালে উপকৃত হওয়ার জন্য জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করার জন্য আমাদেরকে যে সীমারেখা দিয়েছেন, আমাদের যে রুলস দিয়েছেন, নিয়ম কানুন দিয়েছেন, আমরা যদি তা মেনে চলি তাহলে আমরা কিন্তু
খুব সহজে জান্নাতে প্রবেশ করতে পারবো, জাহান্নাম থেকে পরিত্রাণ পেতে পারবো। আর যদি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত কথাকে না মানি, কিছু কথা মেনে চলি এবং কিছু কথাকে অমান্য করে চলি, তাহলে সেই রোডে রোড ক্রস করে যদি আমরা চলে যাই ফাঁকি দিয়ে, যেমন আমাদের চারটি ক্ষতি হয়, ঠিক অনুরূপ আমাদেরকে জাহান্নামে যেতে হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, বুঝতে পারলেন আপনারা জ্ঞানী মানুষ? এটা ছিল উদাহরণ। এরপরে দলিল নিন, দলিল ছাড়া তো কোনো কথা হয় না, তাই না? দলিলের কত গুরুত্ব বুঝতে পারলেন? এক শ্রেণীর মানুষ আছে, কিছু আলেম আছে, শুধু বলে দলিল দলিল দলিল, বা যারা নিজেকে আহলে হক বলে দাবি করে তারা বলে শুধু দলিল দলিল দলিল। অথচ যিনি আমাদের সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ তিনি বলছেন যে যারা নিজেকে জান্নাতের পথের পথিক বলে দাবি করে, যারা নিজেকে হক পথের পথিক বলে দাবি করে, হে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আপনাদের তিনি তাদের সকলকে বলুন যে হাতু বুরহানাকুম, তোমরা দলিল নিয়ে এসো, প্রমাণ নিয়ে এসো, সুবুত নিয়ে এসো, ইন কুনতুম সাদিকিন, সূরা বাকারা সূরা নম্বর 2 এবং আয়াত নম্বর 111, যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমরা দলিল নিয়ে এসো, তাহলে আপনার মুখের কথাটা সত্য হবে যে আপনি জান্নাতি বা আপনি সঠিক পথের পথিক। কখন? যখন আপনি দলিল আনবেন। অতএব দলিলের প্রয়োজন। সূরা নিসা সূরা নম্বর 4, নিসা মানে কি জানেন? মহিলা। নিসা মানে মহিলা। তো সেই মহিলা সূরা 4 নম্বর সূরা আয়াত নম্বর 13 ও 14, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিলকা হুদুদুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর সীমারেখা, এটা হচ্ছে আল্লাহর গণ্ডি। বুঝতে পারলেন? এটা হচ্ছে আল্লাহর সীমারেখা, আল্লাহর গণ্ডি। ওমাই ইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু ইয়ুদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমাই ইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু, যারা আল্লাহর সীমারেখাকে মেনে চলবে, যারা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ আনুগত্য করে চলবে, ইত্তেবা করে চলবে, ইয়ুদখিলহু, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এবং সেই জান্নাতে তারা 1 বছরের জন্য বাস করবে, 2 বছর, 3 বছর না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালিদিনা ফিহা, সেই জান্নাতে তারা চিরস্থায়ী বসবাস করবে, সেই জান্নাতের মধ্যে চিরস্থায়ী আমরা বসবাস করবে। অতএব আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কথাকে মেনে চলি এবং তাদের সমস্ত নিষিদ্ধকৃত জিনিস থেকে দূরে থাকি, বেঁচে থাকি, তাহলে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো। এখন আমরা সূরা নিসা সূরা নম্বর 4 এবং আয়াত নম্বর 13 থেকে বুঝতে পারলাম। এবং সূরা নিসা 4 নম্বর সূরা 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে এই দলিলটি শুনুন, খুব সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করবে, যারা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কথাকে মানবে এবং কিছু কথা ছেড়ে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াতাআদা হুদুদাহু, এবং তারা কি করবে? ওয়াতাআদা হুদুদাহু, তারা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীমারেখাকে অমান্য করে চলবে, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম কানুন রুলস কে অমান্য করে চলবে, সীমা অতিক্রম করে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়ুদখিলুহু নারান খালিদান ফিহা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করবেন? জাহান্নামে প্রবেশ করাবেন এবং সেই জাহান্নামে তারা চিরস্থায়ী বসবাস করবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, অতএব আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কথাকে মেনে চলতে হবে এবং তাদের সমস্ত নিষিদ্ধকৃত জিনিস থেকে বেঁচে থাকতে হবে। এই নয় যে কিছু নিষিদ্ধকৃত জিনিসকে মানবেন এবং কিছু নিষিদ্ধকৃত জিনিস থেকে মানে মানবেন না, বেঁচে থাকবেন না, দূরে থাকবেন না, এই করলে চলবে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদের মধ্যে অনেকে আছেন কি করেন? নামাজ পড়েন না, অথচ আপনি নিজেকে মুসলিম বলে দাবি করেন। আপনারা সকলে জানেন, তাই না, যে ভোডাফোন এবং এয়ারটেল সিমে 35 টাকা রিচার্জ না করলে কি হয়? আউটগোয়িং এবং ইনকামিং কল বন্ধ করে দেওয়া হয়, তাই তো? তো লাইফ টাইম সিমটাকে চালু রাখার জন্য মানে 1 মাস চালু রাখার জন্য কি করতে হয়? 35 টাকা রিচার্জ করতে হয়। অনুরূপ আপনি নিজেকে মুসলিম হিসেবে দাবি করবে, তো নিজেকে মুসলিম হিসেবে দাবি করার জন্য কি করতে হবে? 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। বুঝতে পারলেন?
পাঁচ ওয়াক্ত দৈনন্দিন প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে। অধিকাংশ মুসলিম ভাই আছেন যে কাজ ফরজ কাজ, প্রতিদিন পাঁচ ওয়াক্ত ফরজ সালাত আদায় করতে হয়, এটা ফরজ, অথচ সেই ফরজকে বাদ দিয়ে কিছু সুন্নাত বিষয়গুলো তিনি অধিক মানে বেশি টানাটানি করে। জানেন ঈদের নামাজ কি সুন্নাতে মুয়াক্কাদা, তাহলে সেই ঈদের নামাজ কিনে আমরা এত বেশি টানাটানি করি, অথচ যার গুরুত্ব বেশি তাকে আমরা গুরুত্ব কম দিই। বলুন আপনি দৈনন্দিন পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের ব্যাপারে আপনি কতটা গুরুত্ব দিয়েছেন, ঈদের নামাজের ব্যাপারে যতটা গুরুত্ব দিয়েছেন, দিয়েছেন কি দেননি? জানেন আপনি যদি দৈনন্দিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন তাহলে সেই সুন্নাত থেকে প্রমাণিত আছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কত সুন্দর হাদিস, যে আপনি যদি দৈনন্দিন প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্তের নেকি ও সওয়াব আপনাকে দান করবেন। বলুন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, তাহলে কেন সালাত আদায় করছেন না? আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ, কত সুন্দর একটা উদাহরণ। প্রিয় শ্রোতা মণ্ডলী, এই দেশের যদি কোনো নেতা ধরেন, দেশের নয় আমাদের ভারতবর্ষের নেতা নয়, আমাদের স্টেটের যে মুখ্যমন্ত্রী আছেন মমতা, তিনি যদি সেই মমতা দিদি যদি বলেন যে আমি আপনার হেফাজত করব, তাহলে আপনি কতটা খুশি হবেন? আচ্ছা নেতা ছাড়েন, আমাদের রাজ্যের নেতা ছাড়েন, যদি আপনার থানার হেড অফিসার যদি বলে যে আপনার সাথে আমি রয়েছি, আপনি এগিয়ে যান, আপনার কোনো অসুবিধে নেই, অসংখ্য জনগণের সামনে বলে, তাহলে আপনি কতটা খুশি হবেন বলেন তো? খুবই খুশি হবেন বলেন। সারা বিশ্বের যত প্রধানমন্ত্রী আছে, সমস্ত প্রধানমন্ত্রী যদি আপনাকে বলে যে আমি আপনার হেফাজত করব, তাহলে আপনি কতটা খুশি হবেন? অনেক খুশি হবেন, তাই না? তো যদি সামান্য নিজের থানার যিনি হেড অফিসার তিনি যদি আমাদের হেফাজত করার দায়িত্ব নেন, তাহলে আমরা খুশিতে আত্মহারা হয়ে যাব, খুশিতে মন ভরে যাবে। তাহলে জেনে রাখুন সারা বিশ্বে যতগুলি থানা আছে সেই থানার থেকেও সব থেকে বড় হেড অফিসার এবং সারা বিশ্বে যত প্রধানমন্ত্রী আছে সেই প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী শাহিনশাহ, সমস্ত প্রধানমন্ত্রীকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আপনার হেফাজত করবে আপনি যদি দৈনন্দিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন। সহি মুসলিম হাদিস নাম্বার 657, সহি মুসলিম হাদিস নাম্বার 657, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফী যিম্মাতিল্লাহ, রাওয়াহু মুসলিম। সহি মুসলিম, সহি মুসলিমের হাদিস, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে সঠিক সময়ে সঠিক নিয়মে আদায় করলো, সেই ব্যক্তির হেফাজত আল্লাহ রাব্বুল আলামিন করবেন, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুরক্ষিত করবেন। তাহলে বুঝতে পারলেন সারা বিশ্বে যত পুলিশ আছে সমস্ত পুলিশের হেড অফিসার এবং সমস্ত সারা বিশ্বের সমস্ত প্রধানমন্ত্রীর আরো বড় প্রধানমন্ত্রী সমস্ত প্রধানমন্ত্রীকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আপনাকে বা আমাকে হেফাজত করবেন, তিনি আপনাকে আমাকে সুরক্ষিত রাখবেন যদি আমরা ফজরের সালাত জামাত সহকারে আদায় করি। তাহলে আপনি কেন সুন্নত বিষয়গুলো কিনে টানাটানি করবেন? আপনি ফজরের ফরজের গুরুত্ব বেশি দিন। ফজরের নামাজ কি ফরজ? তো ফরজ। কিছুদিনই ভাই আছেন যে বিদাত নিয়ে টানাটানি করে, বলে এটা ভালো জিনিস, এই কিছু মানুষ আছে যারা বিদাত ছাড়া অন্য কোনো কিছু পায় না, এটা করলে বিদাত, সেটা করলে বিদাত, বিদাত, বিদাত। আরে ভাই আপনি একটু চিন্তা করুন, আপনি যুক্তি দিচ্ছেন যে ভালো জিনিস এটা ইসলামে প্রবেশ করালে ক্ষতি কি, বা এই জিনিসটা উনি করছেন তাহলে ক্ষতি কি? আপনি বলুন সলাৎ আদায় করা এটা ভুল না খারাপ? সলাৎ এটা ভালো জিনিস না খারাপ জিনিস? বলুন নামাজ ভালো জিনিস, তাই না? সলাৎ ভালো জিনিস, আমরা সকলেই কথা বলি সলাৎ নামাজ হচ্ছে ভালো জিনিস। বলুন ফজরের কয়েক নামাজ ফরজ? দুই রাকাত। আমরা যদি ফজরে চার রাকাত নামাজ পড়ি, নামাজ তো ভালো জিনিস, চার রাকাত সালাত আদায় করি, তাহলে হবে? হবে না। তাহলে ভালো জিনিস হলেও ইসলামে প্রবেশ করা যাবে না, বুঝতে পারলেন? এটা হলো যুক্তি। দেন
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ আল কোরআন সূরা আল ইমরান সূরা নম্বর 3 এবং আয়াত নম্বর আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দা সূরা নম্বর 5 এবং আয়াত নম্বর 3 এ বলেছেন সূরা মায়দা সম্পূর্ণ করে দিলাম এবং আমি তোমাদের ইসলামের ওপর সন্তুষ্ট করলাম। কি বুঝলেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন যে ইসলামকে আমি তোমাদের জন্য কমপ্লিট করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম, আর আপনি বলছেন যে এটা ভালো জিনিস ইসলামে প্রবেশ করালে ক্ষতি কি? বুঝতে পারলাম কত বড় ভুল করছেন। ভালো জিনিস হলেও বাড়ানো যাবে না, কারণ জোহরের 4 রাকাত ফরজ নামাজ, জোহরের 4 রাকাত ফরজ নামাজ, যদি আপনি বলেন 6 রাকাত পড়বো হবে না, মাগরিবের 3 রাকাত সালাত, আপনি যদি বলেন 4 রাকাত পড়বো হবে না, অনুরূপ ভালো জিনিস হলে বাড়ানো যাবে না, তার দলিল সূরা মায়দা 5 নম্বর সূরা এবং 3 নম্বর আয়াত। প্রিয় শ্রোতা মন্ডলী, যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মকে কমপ্লিট করে দিয়েছেন, পরিপূর্ণ করে দিয়েছেন, এরপরে আপনি ভালো কিছু বলে বাড়াতে পারেন না। বুঝতে পারলেন? আরো একটা যুক্তি উদাহরণ নেন। ধরেন এক বালতি দুধ আছে, সেই এক বালতি দুধে যদি আর এক বালতি দুধ ঢালেন, দুধ তো ভালো জিনিস, ভালো জিনিস তাই না? তো এক বালতি দুধের উপর যদি আর এক বালতি দুধ ঢালেন, তাহলে কি হবে? সেটা উপকার হবে না ক্ষতি হবে? ক্ষতি হবে, আপনার দুধটা নষ্ট হবে, আপনি হবেন ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, আপনি হবেন শয়তানের বড় ভাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ আল কোরআনে বললেন যে কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় করো না, কেননা ইন্নাহু, নিশ্চয় সেই মহান আল্লাহ, লা ইউহিব্বুল মুসরিফিন, তিনি অপচয়কারীদের পছন্দ করেন না। অতএব আপনি দুধ ভালো জিনিস, এক বালতি দুধের উপরে আবার দুধ ঢালছেন, ভাবছেন দুধটা তো ভালো জিনিস, তাহলে আপনার ক্ষতি হবে, অপচয় হবে, পাপই হবে, নেকিও সব অর্জন করতে পারবেন না। অনুরূপ দুধের উপর দুধ ঢাললে যেমন পাপ হয় অপচয় করার জন্য, অনুরূপ ইসলামের উপর আপনি যদি কোনো জিনিসকে বাড়ান, তাহলে সেটা ভালো হলে সেটা কি হবে? পাপ। আপনার ভাবা, আপনার ইচ্ছা অনুযায়ী সেটা ভালো, কিন্তু প্রকৃতপক্ষে সেটা ভালো নয়। আর একটা হাদিস শুনুন, সুনান আবি দাউদ কিতাবুস সালাহ হাদিস নম্বর 1, কত সুন্দর দলিল। সুনান আবি দাউদ কিতাবুস সালাহ হাদিস নম্বর 1, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ব্যক্তি এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতে যাওয়ার জন্য আমাকে কিছু আমল বলে দিন, এমন কিছু আমল যে আমলগুলি করলে আমি খুব সহজেই জান্নাতে প্রবেশ করতে পারবো। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে ইসলামের যে সমস্ত ফরজ কাজ আছে সেই ফরজ কাজগুলি বললেন, যে তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমজান মাসে রোজা রাখবে, তারপরে সামর্থ্য থাকলে হজ করবে, এবং তুমি যদি ধনী হও তাহলে কি করবে? যাকাত দেবে। এই ফরজ কাজগুলি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তারপরে সেই ব্যক্তি বললেন যে এগুলি ব্যতিরিক্ত আর কিছু কি আছে? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, ইল্লা আন তাতাওয়া, যদি তুমি সুন্নত বা নফল আদায় করো তাহলে সে কথা ভিন্ন, করলে করতে পারো। আর এটা আমাদের কেন করতে হয়? যে আমাদের ফরজের মধ্যে যদি কোনো ঘাটতি হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্নাত বা নফল দ্বারা তা পূরণ করবেন, সেই সুন্নাত থেকে প্রমাণিত আছে। বুঝলেন? অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা গেল যে শুধুমাত্র ফরজ কাজগুলি করলে জান্নাতে যাওয়া খুবই সহজ। তো যে সমস্ত ভাইরা যাদের পক্ষে খুবই ভারী হয় নামাজ পড়া, আপনি আজ থেকে শুধুমাত্র ফরজগুলি পড়া শুরু করুন, তারপরে দেখবেন আস্তে আস্তে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আপনার মধ্যে জন্মাবে, আপনার ঈমান মজবুত হবে, আপনি তারপরে আস্তে আস্তে সুন্নত পড়তে শুরু করবেন ইনশাআল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলে, আপনি ফরজের গুরুত্ব দিন, তাহলে বুঝতে পারলেন যে ফরজের গুরুত্ব যদি আমরা না দিই, সুন্নত নিয়ে টানাটানি করি, তাহলে কিন্তু বিপদ আছে। যে জিনিসের বেশি গুরুত্ব তাকে সেই তার গুরুত্ব বেশি দিতে হবে, যার যেখানে স্থান তার স্থান সেখানে হবে। আপনি যদি ভাবেন যে একজন মুচিকে, যারা জুতো সেলাই করে,
চপ্পল সেলাই করে তাদেরকে যদি বলেন যে প্রধানমন্ত্রী আসনে বসাবেন তাহলে সেটা কি হবে ভুল হবে অন্যায় অত্যাচার হবে তো অনুরূপ ফরজের গুরুত্ব বেশি আপনি ফরজের গুরুত্ব বেশি দিন প্রিয় শ্রোতা মণ্ডলী নচেত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিয়ে হতে হবে হাদিসটি কত সুন্দর শুনুন তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইল্লা আন তাতাওয়া যদি নফল বা সুন্নাত করো তাহলে সে কথা ভিন্ন তারপরে সে ব্যক্তি এই কথা শোনার পরে বললেন ওয়াল্লাহি লা আযিদু হাযা ওয়ালা আনকুসু আল্লাহর কসম আমি এর থেকে কম করব না এবং আমি এর থেকে বেশিও করব না কে বললেন সেই ব্যক্তি যে ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে আপনি এমন কিছু আমলের কথা বলুন যে আমলগুলি করলে আমি খুব সহজেই জান্নাতে যেতে পারবো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধুমাত্র ফরজ কাজগুলি করার কথা বললেন বুঝতে পারলেন তো সেই ব্যক্তি বললেন আল্লাহর কসম আমি এর থেকে কমও করব না এর থেকে বেশিও করব না তার মানে ইসলামে কোনো কিছু প্রবেশ করানো যাবে না এবং ইসলাম থেকে কোনো কিছু বাদ দেওয়া যাবে না মাইনাস করাও যাবে না বুঝতে পারলেন ভালো জিনিস বলে প্রবেশ করাতেও পারেন না ইসলাম থেকে কোনো জিনিস আপনার সুবিধা মতো নয় বাদ দিতেও পারেন না কত সুন্দর দলিল সুনান আবি দাউদ তথ্য সূত্র নিন কিতাবুস সালাত হাদিস নম্বর 1 সুনান আবি দাউদ তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির কথা শুনে তিনি বললেন আফলাহা ইন সাদাকা এই ব্যক্তি পরিত্রাণ পেয়ে গেল ইন সাদাকা যদি সে সত্যবাদী হয় আপনারা এই গফুরপুরের বরজ গ্রামবাসী এখানকার মানুষ কেউ যদি বলেন যে আমি উমরপুর যাব আমি বর্ধমান যাব বা আমি কলকাতা যাব বলেন তারপরে পাশে থেকে কোনো ব্যক্তি বললেন যে উনি সত্যবাদী হলে আমি ওনাকে 100 টাকা দেব তো আপনি সত্যবাদী কখন হবেন যখন আপনি বলেছেন আমি কলকাতা যাব আপনি কলকাতা সত্যিকারে যাবেন তখন আপনি হবেন সত্যবাদী আপনি যখন বর্ধমান যাবেন বা আপনি যখন উমরপুর যাবেন তখন হবেন আপনি সত্যবাদী যেহেতু আপনি বলেছেন যে আমি অমুক স্থান যাব আর সেজন্যই তিনি বলেছেন যে আপনাকে 100 টাকা পুরস্কার দেব অনুরূপ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আফলাহা ইন সাদাকা সে ব্যক্তি পরিত্রাণ পেয়ে গেল জাহান্নাম থেকে এবং জান্নাতে প্রবেশ করে গেল ইন সাদাকা যদি সে সত্যবাদী হয় অতএব সে সত্যবাদী কখন হবে তখন সত্যবাদী হবে যখন সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সমস্ত কথা যে সমস্ত ফরজ কাজগুলি মানার কথা বললেন সেই সমস্ত ফরজ কাজগুলি মেনে চলবেন এবং ইসলামে কোনো জিনিস প্রবেশ করাবেন না এবং ইসলাম থেকে কোনো জিনিস বাদ দিয়ে দেবেন না মাইনাস করে দেবেন না যা নিজের মানে পছন্দ মতো হবে না সেটা বাদ দিয়ে দেবেন না তখনই হবেন আপনি সত্যবাদী প্রিয় শ্রোতা মণ্ডলী তখনই আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন কত সুন্দর উদাহরণ বুঝতে পারলেন কত সুন্দর হাদিসের দলিল অতএব গল্প কিস্তা কাহিনী আর কত শুনবেন কোরআন হাদিসের কথা শুনুন প্রিয় শ্রোতা মণ্ডলী আল্লাহ আপনাকে আমাকে আমাদের সকলকে সৃষ্টি করেছেন আমরা সকলে দলিল সহকারে জানতে পারলাম সূরা রহমান আয়াত নম্বর 3 থেকে যে খলাকাল ইনসান মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইনসান তথা মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দরময় পৃথিবীতে আমাদের পাঠালেন এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য তিনি আমাদের কি দিয়েছেন আমাদের জীবিকা দিয়েছেন আহার দিয়েছেন খাদ্য দিয়েছেন সেই জীবিকার মধ্যে সেই রুজির মধ্যে সেই খাদ্যের মধ্যে কিছু রয়েছে হালাল এবং কিছু হারাম প্রিয় শ্রোতা মণ্ডলী আপনি বলবেন হালাল ও হারাম দুই শ্রেণীর খাদ্য রয়েছে তাহলে তো হারাম থেকে বাঁচা খুব কঠিন হবে হয়তো অথচ আপনি ইসলাম থেকে অনেক দূরে আপনি কোরআন এবং হাদিসের শিক্ষা থেকে দূরে আপনি নিজেকে মুসলিম হিসেবে দাবি করছেন অথচ আপনার এই কোরআন হচ্ছে আপনার সম্পূর্ণ জীবন ব্যবস্থা জীবন পথের দিক দিশারি এই আল কোরআন হচ্ছে আপনার সম্পূর্ণ জীবন ব্যবস্থা জীবন সংবিধান ও জীবন পথের দিক দিশারি অথচ আপনি সেই আল কোরআন তার অর্থ বুঝেন না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বলেছেন কিভাবে আমাদের এই পৃথিবীতে চলতে হবে কিভাবে এই পৃথিবীতে বসবাস করতে হবে আপনি তার অর্থ বুঝেন না তাহলে আপনি কিভাবে বলছেন যে আপনি মুসলিম আপনি একটু চিন্তা করুন মুসলিম কারা যারা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী চলে আলহামদুলিল্লাহ অনেক দিনী বোন এমন বলছেন অনেক দিনী ভাই অনেক বলছেন এমন বলছেন যারা স্কুল কলেজে পড়েন কিন্তু তাদের ইমানের স্পিড এত বেশি যে আমরা আলেম তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যখন আমাদের সাথে যোগাযোগ করে কোনো প্রশ্ন করে তখন আমরা আশ্চর্য হয়ে যাই যে
একজন স্কুল কলেজে পড়া ছাত্র ছাত্রী এত ইসলাম সম্বন্ধে জানতে চান এবং বলেন যে আমি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি, ইসলামকে সম্পূর্ণরূপে মেনে চলার চেষ্টা করি, প্রিয় শ্রোতা মণ্ডলী আপনি আজ থেকে চেষ্টা করুন কোরআনের অর্থ বোঝার, আপনি তবে হবেন মুসলিম। কেননা আপনি মুসলিম তখনই হবেন যখন আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলি মেনে চলবেন, আর তখনই আপনি তাদের কথাগুলি মেনে চলতে পারবেন বা আপনার পক্ষে মেনে চলা সম্ভব হবে যখন আপনি কোরআন ও হাদিসের অর্থ নিজের মাতৃভাষায় বুঝবেন। আলহামদুলিল্লাহ আপনি বাংলা ভাষা বুঝেন। এর দলে মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন সূরা ইব্রাহিম আয়াত নম্বর 4 আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আরসালনাল রাসূল ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়্যিনা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি যুগে যুগে যে সমস্ত নবী এবং রাসূল এই পৃথিবীতে প্রেরণ করেছি, যখনই দেখেছি যে এই জাতির এই মানুষরা কি হয়ে যাচ্ছে, পতন হচ্ছে, পথে চলে যাচ্ছে, তখনই আমি সেই যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছি। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন। তো আমি যে সমস্ত নবী এবং রাসূল এই পৃথিবীতে প্রেরণ করেছি, পাঠিয়েছি, সেই সমস্ত নবী এবং রাসূলকে কি দেখে পাঠিয়েছি? সেই কওমের মানুষদের, সেই গোত্রের মানুষদেরকে লক্ষ্য করে, সেই মানুষদের যে ভাষা, সেই ভাষাকে লক্ষ্য করে সেই ভাষাতেই নবী পাঠিয়েছি। কেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিম আয়াত নম্বর 4 বলছেন, যাতে করে তারা আল্লাহর বার্তাকে, আল্লাহর বাণীকে মানুষের মধ্যে সহজ সরল ভাবে বুঝিয়ে দিতে পারে, সুস্পষ্ট করে দিতে পারে। কত সুন্দর দলিল কোরআন থেকে! আপনি কোরআন থেকে যদি দূরে থাকেন কিভাবে বুঝবেন এই সমস্ত কথা? প্রিয় শ্রোতা মণ্ডলী বুঝছেন কত সুন্দর দলিল? আপনি যদি কোরআনের অর্থ না বুঝেন কিভাবে বুঝবেন যে হারাম থেকে বাঁচা কত সহজ? একটু একটু ধ্যান দিন কোরআনের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই পৃথিবীতে হালাল জিনিস খুবই বেশি করেছেন এবং হারাম খুবই কম করেছেন, গুনে গুনে কয়েকটি জিনিস মাত্র কেন করেছেন, কত তিনি দয়াবান আলহামদুলিল্লাহ, যাতে আমাদের হারাম থেকে বাঁচা খুবই সহজ হয়, হারাম থেকে বাঁচা আমাদের খুব সহজ হয়, আসান হয়। প্রিয় শ্রোতা মণ্ডলী এটা কিভাবে? এটা শুধু মুখে চললে হবে না, এর দলিল চাই, মুখে বললে হবে না, দলিল আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ আল কোরআন সূরাতুল মায়দা সূরা নম্বর 5 এবং আয়াত নম্বর 1 এ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম ইল্লা মা ইউতলা আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তোমাদের জন্য পৃথিবীর সমস্ত চতুষ্পদ পশুকে হালাল করলাম, সমস্ত চতুষ্পদ পশুকে বৈধ করলাম, এবং ইল্লা মা ইউতলা আলাইকুম, কিন্তু তোমাদের জন্য যে সমস্ত জিনিস নিষিদ্ধ করা হয়েছে, হারাম করা হয়েছে, সে সমস্ত ব্যতিরিক্ত। তার মানে এই আয়াত থেকে এটা স্পষ্ট যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর অধিকাংশ চতুষ্পদ পশু প্রাণীর মাংস আমাদের কি করেছেন, হালাল করেছেন, এবং গুনে গুনে কয়েকটি জিনিস আমাদের জন্য হারাম করেছেন। এই দলিলটি অতটা স্পষ্ট হলো না, আরো একটা দলিল নেন, খুব সুস্পষ্ট দলিল, সূরা নিসা, নিসা মানে কি বললাম, মহিলা, মহিলা সূরা 4 নম্বর সূরা এবং আয়াত নম্বর 23 ও 24, খুব সুন্দর দলিল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা নিসা 23 নম্বর আয়াতে বললেন যে তোমাদের জন্য বিবাহ করা হারাম করা হয়েছে, তোমার নিজের মায়ের সাথে, নিজের বোনের সাথে, নিজের মেয়ের সাথে বিবাহ করা হারাম করা হয়েছে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 14 শ্রেণীর মহিলা কি করলেন, গণনা করলেন যে এই 14 শ্রেণীর মহিলার সাথে বিবাহ করা হারাম, অবৈধ, নাজায়েজ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন 24 নম্বর আয়াতে বললেন, সূরা নিসা 4 নম্বর সূরা 24 নম্বর আয়াতে কি বললেন, ওয়া উহাল্লা লাকুম মা ওয়ারা যালিকুম আন তাবতাগু বিআমওয়ালিকুম। এই 14 শ্রেণীর মহিলা ব্যতিরিকে পৃথিবীতে যত মহিলা আছে তথা 86% মহিলা, 86 শ্রেণীর মহিলা তথা কোটি কোটি মহিলার সাথে তোমাদের জন্য বিবাহ বৈধ করা হলো, হালাল করা হলো, তোমরা তাদেরকে বিবাহ করো নিজের মহরানা দিয়ে। প্রিয় শ্রোতা মণ্ডলী কি বুঝলে, কত সুন্দর দলিল যে 14 শ্রেণীর মহিলা আমাদের জন্য হারাম করা হয়েছে এবং 86 শ্রেণীর মহিলা আমাদের জন্য হালাল করা হয়েছে, কোনটা বেশি বলুন? কোটি কোটি মহিলার সাথে আমাদের জন্য বিবাহ বৈধ, হালাল, বুঝতে পারলেন? অতএব পৃথিবীতে হালাল জিনিস অনেক বেশি এবং হারাম জিনিস গুনে গুনে কয়েকটি জিনিস মাত্র। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখনই পবিত্র গ্রন্থ আল কোরআনে
কোনো হারামের বর্ণনা দিয়েছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, তারপরে তিনি হালালের বর্ণনাও দিয়েছেন তথা তার বিকল্প পথ দিয়েছেন যাতে আমরা হারাম থেকে খুব সহজেই বাঁচতে পারি। প্রিয় শ্রোতা মণ্ডলী, হারাম থেকে যাতে আমরা খুব সহজেই বাঁচতে পারি, এটা কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের জন্য কি করলেন? সুদ হারাম করলেন। আমরা সকলে জানি যে সুদ হারাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের জন্য ব্যবসা বাণিজ্য করা, বিজনেস করা কি করলেন? হালাল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ হারামাল রিবা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করেছেন? বাই তথা ব্যবসা বাণিজ্যকে কি করেছেন? হালাল করেছেন। এবং হারামাল রিবা তিনি সুদকে হারাম করেছেন। দেখবেন যে ব্যবসা এবং সুদের মধ্যে খুব বেশি একটু পার্থক্য নেই। অতএব আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুদকে হারাম করলেন, তিনি তার বিকল্প পথ দিলেন যে আপনি ব্যবসা করুন, আপনি বিজনেস করুন। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি ব্যভিচার করা, জিনা করা আমাদের জন্য কি করেছেন? হারাম করেছেন, অবৈধ করেছেন। এবং তিনি আমাদের জন্য হালাল করেছেন বিবাহ করা। আপনি বিবাহ করুন, নিজ স্ত্রী সঙ্গম করুন, স্ত্রীর সাথে মিলন করুন, কোনো অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হারাম করলেন, তিনি তার বিকল্প পথ দিয়েছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের জন্য কি করেছেন? হারাম করেছেন শূকরের মাংস, শূকরের মাংস, কুকুরের মাংস। তিনি তার বিকল্প পথ দিয়েছেন, আপনি ছাগলের মাংস খান, গরুর মাংস খান, আপনাদের জন্য হালাল করা হয়েছে, তিনি তার বিকল্প পথ দিয়েছেন। দেখুন কত সুন্দর দলিল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ আল কোরআন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 173 তে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়াল-লাহমাল খিনজির। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা সূরা নম্বর 5 এবং আয়াত নম্বর 3 এ বললেন যে হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়াল-লাহমুল খিনজির। দুটি আয়াতের অর্থ একই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই তোমাদের জন্য হারাম করা হয়েছে কি? রক্ত এবং মৃত জিনিস এবং শূকরের মাংস, শূকরের মাংস। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, হালাল হারামের ব্যাপারে কায়দা কানুন আছে। আল হালাল ওয়াসিআ ওয়াল হারাম লাইসা কাযালিক। হালাল হচ্ছে প্রশস্ত, অনেক বেশি, অসংখ্য, যা গুনে শেষ করতে পারবেন না। এবং ওয়াল হারাম লাইসা কাযালিক, কিন্তু হারাম তা নয়, হারাম গুনে গুনে কয়েকটি জিনিস মাত্র যাতে আপনি খুব সহজেই হারাম থেকে বাঁচতে পারেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি হালাল জিনিসে বরকত দিয়েছেন যাতে আপনি হালাল খাদ্য খেয়ে নিজের জীবন পৃথিবীতে পরিচালন করতে পারেন, হারাম থেকে বাঁচতে পারেন। হারামে কোনো বরকত দেননি। কত সুন্দর উদাহরণ, উদাহরণটি শুনুন। দেখবেন দলিল দিলাম পূর্বেই সূরা বাকারা 2 নম্বর সূরা 173 নম্বর আয়াত, সূরা মায়েদা 5 নম্বর সূরা 3 নম্বর আয়াত, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি করেছেন? শূকরের মাংস, শূকরের মাংস হারাম করেছেন। আচ্ছা বলুন, শূকর যখন জন্ম নেয়, শূকর তখন কয়টা জন্ম নেয়? 10টা, 12টা, 13টা, 14টা করে অনেকগুলি বাচ্চা জন্ম নেয়, তাই না? কিন্তু দেখবেন আমরা সারা বিশ্বে মানুষরা কি করি? ছাগলের মাংস খায়। শুধু মুসলিমরা নয়, সারা বিশ্বের মানুষরা ছাগল এত কেটে জবাই করছি। ওই ছাগল আমাদের জন্য কি করা হয়েছে? হালাল করা হয়েছে, বৈধ করা হয়েছে। বলুন ছাগল কটা জন্ম হয়, মানে জন্মের সময় ছাগলের বাচ্চা কটা হয়? 2টি 3টি, খুব জোর 4টি, এর বেশি হয় না, অধিকাংশ অনেক একটাও হয়, তাই না? তো অধিকাংশ একটা জন্ম হয়। প্রিয় শ্রোতা মণ্ডলী, তবুও কিন্তু এত ছাগল জবাই করে তার মাংস খাওয়ার পরও এই পৃথিবীতে সেই তুলনায়, সেই কুকুর এবং শূকরের তুলনায় এই পৃথিবীতে ছাগল এবং গরু বা হালাল প্রাণীর কমতি অনেক অনেক বেশ, অনেক কম, মানে কখনোই কমে না। হালাল যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের করেছে, আমরা এত বেশি তার মাংস খাচ্ছি তবুও কিন্তু কমে না। অথচ জন্মের সময় দেখবেন শূকর কুকুর এত বেশি জন্ম নেয়, তারপরও কিন্তু তার কমতি এই পৃথিবীতে অনেক বেশি। তাহলে বুঝতে পারলেন আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তিনি হালাল জিনিসে বরকত দিয়েছেন এবং হারাম জিনিসে কোনো বরকত দেননি, যাতে আমরা হালাল খেয়ে নিজের জীবন এই পৃথিবীতে পরিচালন করতে পারি, হারামকে বর্জন করতে পারি, হারাম থেকে বেঁচে থাকতে পারি, দূরে থাকতে পারি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আলহামদুলিল্লাহ এই যে আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া কত বেশি জানেন, একটু চিন্তা করুন। পৃথিবীতে কোন জিনিসের চাহিদা বেশি বলুন?
লবণের চাহিদা খুব বেশি, নুন। পৃথিবীতে এমন কোন মানুষ নেই, কোন ধনী গরিব দরিদ্র অসহায় সমস্ত মানুষ লবণ না খেয়ে বাঁচতে পারবেন না। আপনি যদি তরকারি খান আর তরকারিতে যদি লবণ একেবারেই না দেওয়া হয়, তাহলে সেই তরকারিটা কেমন লাগবে বলুন? সেই সবজিটা ভালো লাগবে না, বুঝতে পারলেন? ভাত খেতে পারবেন না। কথা হচ্ছে যে এই লবণের দাম কম করেছেন কে? মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। তিনি কত দয়াবান একটু চিন্তা করেছেন, তাহলে হালাল খাদ্য খেয়ে আপনি নিজের জীবন পরিচালন করতে পারবেন না। এবং সোনার দাম এই পৃথিবীতে অনেক বেশি, সোনার দাম এই পৃথিবীতে অনেক বেশি, কিন্তু সোনার দাম, এই যে সোনা রয়েছে পৃথিবীতে, অনেক মানুষ আছে যে সোনার মানে নকল লিমিটেশন ব্যবহার করে, অনেক মানুষ নিজের জীবনে পৃথিবীতে পরিচালন করছে, অনেক দরিদ্র অসহায় মানুষ। তাহলে বুঝতে পারলেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি কত দয়াবান, যে জিনিসের চাহিদা বেশি তিনি সেই জিনিসকে আমাদের জন্য কি করলেন, দাম কম করলেন, তিনি কত দয়াবান। প্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা বলেছেন, যা হাদিসের গ্রন্থ সহিহ মুসলিম হাদিস নাম্বার 459, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়িবুন, নিশ্চয়ই মহান আল্লাহ তিনি হচ্ছেন পবিত্র, লা ইকবালু ইল্লা তাইয়িবা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র ছাড়া কোনো কিছুই গ্রহণ করেন না, আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র ছাড়া কোনো কিছুই গ্রহণ করেন না, অতএব আপনি যদি হারাম খাদ্য খান আপনার ইবাদত কবুল হবে না। স্পষ্ট দলিল রেফারেন্স সহকারে সহিহ মুসলিমের হাদিস এবং সহিহ বুখারী হাদিস নাম্বার 7430 নম্বর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইসআদু ইলাল্লাহি ইল্লা তাইয়িবা, আল্লাহর নিকটে হালাল পবিত্র ব্যতিরেকে কোনো কিছু পৌঁছে না। আপনি যদি হারাম খাদ্য খান তাহলে আপনার ইবাদত আল্লাহর নিকটে কবুল হবে না, আল্লাহর নিকটে পৌঁছাবে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, এর আরো দলিল রয়েছে সহিহ মুসলিম হাদিস নাম্বার 326, সুস্পষ্ট দলিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন মানুষের বর্ণনা দিয়ে বলছেন, সুম্মা যাকার রাজুলা ইতিলুস সাফারা, যে মানুষটি অনেক লম্বা সফর করেছে। আপনারা অবগত অবহিত যে দেখবেন আমরা যখন লম্বা সফর করে আসি তো বাসে ট্রেনে বা বাইকের মধ্যে আমাদের চুলগুলো কি হয়ে যায়, এলোমেলো হয়ে যায়, উস্কো খুস্কো হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আসআসা আকবারা, তার চুলগুলি উস্কো খুস্কো হয়ে আছে, এলোমেলো হয়ে আছে, এবং সে খালি মানে শরীরে সে কি অসহায় হয়ে পড়েছে, এবং তার দুই হাত কে এমন দয়াবে হে ইলা সামা, দুই হাত কে আসমানের দিকে তুলে বলছে, ইয়া রব্বি হে আল্লাহ হে আল্লাহ, খুবই একনিষ্ঠতার সাথে, খুবই ভক্তি সহকারে, খুবই কান্না সহকারে আল্লাহর কাছে দুই হাত কে তুলে আসমানের দিকে বলছে, ইয়া রব্বি হে আল্লাহ হে আল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে যে সমস্ত খাদ্য খেয়েছে তা হারাম খেয়েছে বা হারাম উপার্জনের হালাল খাদ্য খেয়েছে। ধরেন আপনি যে জিনিসটা খেয়েছেন সেটা ভাত খেয়েছেন, ভাত তো হালাল জিনিস, কিন্তু আপনি যে ভাতটা রান্না করেছেন যে চাল দিয়ে, সেই চালটি হারাম টাকা দিয়ে কিনেছেন, তাহলে সেই হালাল জিনিসটা আপনার জন্য হারাম হয়ে যাবে, বুঝতে পারলেন? তো সে যে সমস্ত খাদ্য খেয়েছে হারাম খেয়েছে, ওয়াশরাবু হারামান, সে যে সমস্ত জিনিস পান করেছে সে হারাম পান করেছে, ওয়ামালবাসুহু হারামান, এবং সে যে সমস্ত জিনিস কি করেছে পরিধান করেছে নিজের শরীরে, সে তার পরিহিত পোশাকও হারাম উপার্জনের বা হারাম পোশাক পরেছে, রেশমের পোশাক পরেছে বা সোনার জিনিস পরেছে পুরুষ হয়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াগদিয়া বিল হারাম, এবং তার শরীরটাও হারাম দিয়ে গঠিত হয়েছে, হারাম দিয়েই গড়েছে, ফাইনা ইস্তাজাবুলা, তার দোয়া কেমন ভাবে কবুল হয়ে পারে, তার দোয়া কবুল হবে না। সহিহ মুসলিম। তাহলে কত সুন্দর হাদিস, বুঝতে পারলেন? আপ কত সুন্দর সতর্কবাণী, আপনি হারাম খাচ্ছেন, আপনি বলেন যে আপনি হারাম খান না, কিন্তু হারামে কি করছেন, সহযোগিতা করছেন। জেনে রাখবেন হারাম খাওয়া বা হারামের সহযোগিতা করা এটাও হচ্ছে হারাম। অনেক এখানকার অধিকাংশ দিনী বোনা আমি খবর পেলাম, এবং আমাকে এই কমিটির মধ্যে কিছু মানুষ আমাকে বলেছেন, দিনী ভাই বলেছেন যে হালাল হারামের সম্পর্কে কিছু বলবেন, যেহেতু তারা বিড়ি বানাতে কি আছে, মগ্ন আছে, মত্ত আছে, অনেকেই বিড়ি বানছেন, তাই না?
হারাম খাওয়া, হারামের সাহায্য করা বা হারাম জিনিস বিক্রয় করা বা হারাম জিনিস কারো জন্য কিনে এনে দেওয়া, এই সমস্ত জিনিস হচ্ছে হারাম। এর দলিল আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ আল কোরআন সূরা মায়েদা সূরা নম্বর 5 এবং আয়াত নম্বর 2 আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া তাআওয়ানু আলাল বিরি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পরস্পরে একে অপরের নেকি ও সওয়াবের কাজে সহযোগিতা করো এবং গুনাহ ও পাপের কাজে একে অপরের সহযোগিতা করো না, গুনাহ এবং পাপের কাজে একে অপরের সহযোগিতা করো না। অতএব আপনি যদি বিড়ি না খান, আপনি নিজে বিড়ি বানছেন, আপনি কি করছেন, দোকানে বিড়ি বিক্রয় করছেন, আপনি কারোর জন্য বিড়ি কিনে এনে দিচ্ছেন, তো কি করছেন, হারাম হারামের সহযোগিতা করছেন, পাপ করছেন, নিঃসন্দেহে কোরআনের উল্টো করছেন, কোরআনকে অমান্য করছেন। এরপরে সংক্ষিপ্তে আমি একটা কোরআনের আয়াত এবং হাদিস বলে আমি আমার বক্তব্য ইতি করব ইনশাআল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী দেখুন কোরআনের আয়াতটি বলে দিই, সময় কম, আমাকে মানে সময় শেষ হয়ে যাওয়ার ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়েছে, এর জন্যই আমি সব আন্তরিকভাবে দুঃখিত ইনশাআল্লাহ, পরবর্তীতে সময় পেলে বলবো। কোরআনের আয়াতটি হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ আল কোরআন সূরা মুদাসসির সূরা নম্বর 74 এবং আয়াত নম্বর 42 ও 43 আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন, সেই পাপীদেরকে আনিল মুজরিমিন, মুজরিমিনদেরকে প্রশ্ন করবেন তথা পাপীদেরকে জাহান্নামীদের প্রশ্ন করবেন, কারা, জান্নাতীরা, في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر, যে তোমাদেরকে সাকার জাহান্নামে কেন আসতে হলো, জাহান্নামের কয়টি দরজা আছে, 7টি। পবিত্র গ্রন্থ আল কোরআনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাহা সাবাতু আবওয়াব, সেই জাহান্নামের 7টি দরজা আছে, তো সেই 7টির জাহান্নামের মধ্যে একটা জাহান্নামের নাম হচ্ছে সাকার। তো জান্নাতীরা প্রশ্ন করবে যারা সাকার জাহান্নামে যাবে তাদেরকে যে মা ফালা কাকুম ফি সাকার, তোমরা সাকার জাহান্নামে কেন এসছো, তখন তারা বলবে যে ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, সেই সাকার জাহান্নামবাসীরা বলবে যে আমরা নামাজি ছিলাম না, আমরা সালাত আদায় করতাম না, পৃথিবীতে দৈনন্দিন নামাজ পড়তাম না, এজন্য আমরা এই সাকার জাহান্নামে প্রবেশ করেছি। কোরআনের দলিল, কোরআনের আয়াত কোনো গল্প কিসা কাহিনী নয়। অতএব আজ থেকে তওবা করুন, আজ থেকেই শুরু করে দিন পাঁচ ওয়াক্ত সালাত আদায়। আপনি ফজরের নামাজ জামাতের সহকারে আদায় করবেন, পুরুষেরা এবং মহিলারা বাড়িতে সালাত আদায় করবেন, নচেত আল্লাহর কাছে কাল কিয়ামতের দিবসে পার পাবেন না, সেই সাকার জাহান্নামে যেতে হবে। কেননা নামাজ যদি না পড়েন, সালাত যদি আদায় না করেন, তাহলে জাহান্নামে আপনাকে যেতে হবে, এটা নিশ্চিত, এটা আমার কথা নয়, মহান আল্লাহর কথা। দেখুন এর তথ্যসূত্র দলিল সূরা মুদাসসির 74 নম্বর সূরা এবং আয়াত নম্বর 40 41 42 ও 43 নম্বর আয়াত, চারটি আয়াতের মধ্যে স্পষ্টভাবে বর্ণনা পেয়ে যাবেন। এই এই সম্পর্কে কিছু কথা বললাম এজন্যই যে আমাকে বলেছিলেন নামাজের ব্যাপারে আমরা অনেকে অবহেলিত, সালাত আদায় করি না, তো পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি যে হে আল্লাহ, তুমি আমাদের সকলকে, তুমি যে আমাদের সৃষ্টি করেছো, তো তোমার শুকরিয়া আদায় কিভাবে করব, তুমি আমাদের শিখিয়ে দিয়েছো সূরা আল ইমরানে 3 নম্বর সূরা 31 নম্বর আয়াতে যে সেটা কেবলমাত্র তোমার শুকরিয়া আদায় কেবলমাত্র তোমার সমস্ত কথাকে মেনে চলে এবং তোমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত কথাকে মেনে চলে এবং তোমার এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত নিষিদ্ধ কিন্তু জিনিস থেকে বেঁচে থেকেই শুকরিয়া আদায় হয়। অতএব হে আল্লাহ, তোমার শুকরিয়া আদায় করার তৌফিক দাও এবং আল্লাহ তুমি আমাদের সকলকে হালাল খাদ্য খেয়েই এই পৃথিবীতে জীবন পরিচালন করা আমাদের জন্য সহজ করে দাও। আল্লাহ তুমি আমাদের জন্য তৌফিক দাও যাতে আমরা হারাম থেকে বাঁচতে পারি, আমিন। এখান থেকে আমি আমার বক্তব্য ইতি করলাম, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আকুলু কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আমিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।